আমি থানাতে আছিলোঁ, থানাত হঠাতে খবৰ এটা পালোঁ যে এনেকৈ দুধনৈ ব্ৰিজৰ পৰা এজন মানুহ গা ধুবলৈ গৈ পেলাই তেওঁ তাৰ পৰা অন্তৰ্ধান হ'ল। তেওঁ চাবোন কেচ আপোনাৰ গামোচা সব পাৰতে আছে, খালী মানুহটো নাই। আমি খবৰ পোৱাৰ লগে লগে ততাতৈয়াকৈ আহিছোঁ, আহি পেলাই আমি ইয়াত চোৱা চিতা কৰিছোঁ ৰাইজৰ লগতে, কিন্তু মানুহটো এতিয়ালৈকে উদ্ধাৰ কৰিব পৰা নাই। এছ ডি আৰ পৰা খবৰ দিয়া হৈছে, কিন্তু তেওঁলোকে ৰাতি নাহে, দিনতহে আহিব অহাকালি ৰাতিপুৱা। উদ্ধাৰ অভিযান ৰাতিপুৱাৰ পৰা কৰিব। মোটামুটি ধৰক আপুনি সন্ধিয়া 5টামান বজাত তাই গা ধুবাইছিল, মানুহটার নাম হল জিতেন, সি দুধনৈ শান্তিনগর নদী পাড়ত থাকে আর কি। তো এই গা ধুবার আহার পিছত কায়ও নাই আর কি। আর তারপিছত আমি দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেল, তারপিছত খবর ললো। খবর লওয়ার পিছত দেখো মানুষটার কাপড় আর সাবান সেন্ডেল আছে টানত, মানুষটা নাই। তারপিছত আমি বিচারি আছো আর কি, এতিয়া পাওয়া নাই। আর খবর মানে মানুষজন আমি রাইজ মানে পুলিশে খবর দিয়া হয়েছে। ইয়াৰ নাম কি বুলিলে?